আমরা এরই মধ্যে দেখেছি কিভাবে দুটি চার্জ পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে এবং কিভাবে একটি তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রবল ক্রিয়াশীল থাকে, কিভাবে বলরেখাগুলো একটি তড়িৎ ক্ষেত্রে চার্জের গতি প্রকৃতি নির্দেশ করে, এবং একইভাবে কিভাবে বলরেখার ঘনত্ব থেকে আমরা প্রাবল্যের নির্দেশনা পাই। এখন এখানে আমরা যতগুলো এর মধ্যে লেকচার আলোচনা করেছি সবই ছিল হচ্ছে স্থির তড়িৎ ক্ষেত্রে বল সংক্রান্ত। কিন্তু আমরা এটা জানি যে বল প্রয়োগে যদি কোনো বস্তু স্মরণ হয় তাহলে তার সাথে কাজ জড়িত থাকে, এবং কোথাও যদি কোনো বস্তু কাজ করে থাকে তাহলে কিছুটা শক্তির রূপান্তর ঘটে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র যখন কোনো বস্তু তড়িৎ ক্ষেত্রের তীব্রতার জন্য বা প্রাবল্যের জন্য বা আকর্ষণ বিকর্ষণের জন্য যদি কোনো কণা গতিশীল হয় সেক্ষেত্রে এর সাথে কাজ জড়িত থাকবে এবং এর সাথে শক্তি আদান প্রদানের ব্যাপার স্যাপার থাকবে। তো এখন থেকে আগামী বেশ কয়েকটি লেকচারে আমরা দেখব যে তড়িৎ ক্ষেত্রের প্রযুক্ত কোনো বলের জন্য কী ধরনের কাজ হতে পারে এবং এই ক্ষেত্রে শক্তির আদান প্রদান কীভাবে গণনা করতে হয়। তো শক্তি সংক্রান্ত আলোচনায় শুরুতেই আসবে তড়িৎ বিভব শক্তি। বিভব শক্তি সম্পর্কে আমরা ইতিমধ্যে কিছুটা জেনেছি, আমরা বিশেষ করে মহাকর্ষ বিভব শক্তি সম্বন্ধে আমরা পড়েছি বা অভিকর্ষ বিভব শক্তি। তো এখানে আমরা দেখেছিলাম যে যদি একটি বস্তুকে আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কিছুটা কাজ করে তাকে ভূমি থেকে উপরের দিকে তুলি তাহলে সে কিছুটা কাজ করার সামর্থ্য লাভ করে, অর্থাৎ তার মধ্যে আমি বাইরে থেকে কাজ করার মাধ্যমে শক্তি সঞ্চয় করে রাখতে পারি। সেই শক্তি আমি পুনরায় ফেরত পেতে পারি যদি আমি বস্তুটিকে যদি উপর থেকে ছেড়ে দেই, তাহলে সেই বস্তুটি তার মধ্যে যেই শক্তি আমি সঞ্চয় করে রেখেছি সেই শক্তিটা সে কাজে লাগিয়ে আবার নিচের দিকে পড়ে যেতে পারে। অর্থাৎ আমি সাধারণভাবে বিভব শক্তি এভাবে সংজ্ঞায়িত করতে পারি, যদি কোনো বস্তুর মধ্যে আমি কোনো শক্তি কোনো বিশেষ স্থানান্তরের মাধ্যমে বা সেই বস্তুর কোনো অবস্থা পরিবর্তনের মাধ্যমে আমি যদি বাইরে থেকে কাজ করার মাধ্যমে কোনো বস্তুতে শক্তি সঞ্চয় করে রাখতে পারি, যেই শক্তি আমি পরে যে প্রক্রিয়ায় আমি শক্তি সঞ্চয় করে রেখেছিলাম তার বিপরীত প্রক্রিয়ায় আমি সেই শক্তি পরে ফেরত পেতে পারি, সেই সঞ্চিত শক্তিকে আমি বলতে পারি বিভব শক্তি। এখন আমরা আরেকটি উদাহরণ দিতে পারি বিভব শক্তি, যেমন আমি একটি স্প্রিং যদি নেই, একটি স্প্রিং, এই স্প্রিংটিকে আমি এক মাথা যদি আটকে রেখে আরেক মাথায় উপর থেকে হাত দিয়ে নিচে বল প্রয়োগ করি তাহলে স্প্রিংটিকে আমি সংকুচিত করে ফেলতে পারি। এখন আমি বাইরে থেকে বল প্রয়োগ করে একটা শক্তি খরচ করে আমি বা বাইরে থেকে কাজ করে আমি স্প্রিংটিকে এই পর্যায়ে নামালাম। এখন এই স্প্রিংটি আবার পুনরায় এই পর্যায়ে উঠে আসার একটা শক্তি তার মধ্যে সঞ্চিত হলো, এই শক্তি আমি যখন আমার প্রয়োজন হবে তখন আমি চাইলে আমি হাতটি সরিয়ে দিলে সে আবার আগের জায়গায় চলে যাবে। অর্থাৎ আমি যদি বাইরে থেকে কাজ করে স্প্রিংটির উপরে বল প্রয়োগ করে আমি এই স্প্রিংটিকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি প্রদান করলাম, যেই শক্তিটি এই স্প্রিংয়ের মধ্যে জমা থাকলো বিভব শক্তি হিসেবে, এবং সেই শক্তিটিকে আমি সঞ্চিত অবস্থায় রাখতে পারি আমি যতক্ষণ চাইবো। আমি চাইলে এই স্প্রিংটিকে এখানে আটকে রাখতে পারি কোনো বিশেষ মাধ্যমে, তারপর আমি যদি এই স্প্রিংটিকে আবার ছেড়ে দিই তাহলে দেখা যাবে যে সে যে পরিমাণ শক্তি আমি এখানে সঞ্চয় করলাম সে পরিমাণ শক্তি সে আবার খরচ করে কিছুটা কাজ করে সে আবার আগের পর্যায়ে চলে গেল। এ ধরনের শক্তিকে আমরা বলতে পারি বিভব শক্তি, এবং আমরা তড়িৎ ক্ষেত্র এ ধরনের বিভব শক্তি আমরা পাবো, এবং আমরা দেখবো যে কীভাবে আমরা তড়িৎ ক্ষেত্র এরকম আমরা শক্তি সঞ্চয় করে রাখতে পারি। একটা তড়িৎ ক্ষেত্রে যদি আমরা একটা চার্জকে কোনো একটা অবস্থান থেকে অন্য অবস্থানে নেই তাহলে হয়তো তাতে আমি কিছু তড়িৎ শক্তি বিভব শক্তি হিসেবে আমি কিছু শক্তি সঞ্চয় করে রাখতে পারি, আবার পুনরায় আমি সেই শক্তি তার কাছ থেকে নিয়ে আসতে পারি বা সেই সঞ্চিত শক্তি পুনরায় আবার কাজে পরিণত হয়ে যেতে পারে।
তো আমরা দেখবো কিভাবে একটি তড়িৎ ক্ষেত্রে কোনো চার্জযুক্ত বস্তু বিভব শক্তি লাভ করে বা সেই বিভব শক্তি সে খরচ করে। বিভব শক্তি পরিমাপ করার জন্য শুরুতে আমরা একটি চার্জযুক্ত বস্তু নেই, যেটাকে আমরা মনে করি ধনাত্মক চার্জে চার্জিত অবস্থা আছে এবং সে এই বলরেখা বরাবর একটি তড়িৎ ক্ষেত্র এখানে প্রয়োগ করছে এবং এই তীর চিহ্ন দ্বারা তড়িৎ ক্ষেত্রের দিকটি বোঝা যাচ্ছে। অর্থাৎ আমি যদি এখানে একটি চার্জযুক্ত বস্তু রাখি কিউ নট, আমি যদি এখানে বস্তুটি রাখি তাহলে সেটা যদি পজিটিভ হয় তাহলে সে এই বস্তুটি থেকে বিপরীত দিকে একটি বল লাভ করবে, এবং সেটা যদি নেগেটিভ হয় তাহলে একটা আকর্ষণ বল তাকে কেন্দ্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখন আমি যদি একটা পজিটিভ চার্জকে প্লাস কিউ নট চার্জকে আমি যদি এখানে রাখি তাহলে সেটা বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আমি যদি এই বলের বিপরীতে তাকে ভিতরের দিকে নিয়ে আসি তাহলে আমি এই বলের বিরুদ্ধে একটা কাজ করলাম, যেটাকে আমি W দ্বারা সূচিত করলাম। এবং যেহেতু এটা তড়িৎ ক্ষেত্রের বলের বিরুদ্ধে কাজ, সে কারণে এটা একটা ঋণাত্মক কাজ। আমরা ধনাত্মক এবং ঋণাত্মক কাজ সম্বন্ধে জেনেছি, তাহলে এটাকে আমি -W দ্বারা সূচিত করতে পারি। এখন আমি যখন এটাকে এই জায়গা থেকে এখানে নিয়ে আসলাম তখন এই প্লাস কিউ নট চার্জটি তার এই কেন্দ্রের ধনাত্মক চার্জের কারণে বিপরীত দিকে আগের জায়গায় যাওয়ার একটা শক্তি অর্জন করলো। অর্থাৎ এখানে W পরিমাণ কাজের মাধ্যমে তাতে একটা শক্তি স্থানান্তর করা হলো। আমরা এই শক্তিকে, এটা একটা বিভব শক্তি, এবং আমরা ধরে নিতে পারি যে আমরা যেই W পরিমাণ কাজ করলাম তার ফলে এখানে একটা ডেল্টা ইউ পরিমাণ শক্তি তার মধ্যে সঞ্চিত হলো। এখন এই বস্তুটি যখন শুরুতে এখানে ছিল তখন তার মধ্যে যদি একটা বিভব শক্তি থেকে থাকে ইউ ইনিশিয়াল বা UI, এবং তাকে আমি W পরিমাণ কাজ করার মাধ্যমে যদি তার পরিবর্তিত বিভব শক্তি যদি হয় ইউ ফাইনাল, তাহলে আমি লিখতে পারি ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল সমান হচ্ছে ডেল্টা W, এবং এই পরিমাণ কাজ হচ্ছে এইখানে যে শক্তিটা সঞ্চয় থাকবে সেটা আমি বাইরে যে পরিমাণ কাজ করার মাধ্যমে তাকে এই শক্তিটা সঞ্চয় করতে সাহায্য করেছি সেটা হবে সেই পরিমাণ কাজের সমান। এখন এখানে আমি যেটা পাচ্ছি ডেল্টা ইউ সেটা হচ্ছে তার আদি বিভব এবং পরিবর্তিত বিভব, এই দুই বিভবের বা এই দুই বিভব শক্তির পার্থক্যের সমান। কিন্তু আমি যদি শুরুতে বিভব শূন্য ধরে নেই, সেটা ধরতে হলে আমাকে এই বস্তুটিকে এমন একটা অবস্থানে রাখতে হবে যেখানে এর কোনো বিভব শক্তি থাকবে না। অর্থাৎ আমি যদি একটা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এটাকে শুরুতে ধরে নেই, যে শুরুতে তড়িৎ ক্ষেত্রে একটা বিন্দুতে এই বস্তুটি আছে বা এই কিউ নট চার্জটি আছে, তাহলে তার অবশ্যই একটা বিভব শক্তি থাকবে, যে বিভব শক্তির কারণে সে এখান থেকে একটা বিকর্ষণ বলের প্রভাবে বাইরের দিকে চলে যাবে তড়িৎ ক্ষেত্রের বাইরে। এখন তাহলে আমি বুঝতে পারছি যে তড়িৎ ক্ষেত্রের ভিতরে যদি কোনো বিন্দুতে আমি একটা একটা চার্জকে স্থাপন করি সেটার অবশ্যই একটা বিভব শক্তি থাকবে, কিন্তু শুরুতে যদি আমার শূন্য বিভব শক্তি থাকতে হয় সেই ক্ষেত্রে আমাকে তড়িৎ ক্ষেত্রের বাইরে সেই বস্তুটিকে রাখতে হবে। অর্থাৎ আমি ধরে নেই যে এই বাউন্ডারিটি হচ্ছে
এই চার্জের ফলে সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের সীমানা। এর বাইরে যদি আমি কোনো বস্তুকে রাখি, তাহলে তার এই তড়িৎ ক্ষেত্রের জন্য তার কোনো প্রাথমিক বিভব শক্তি থাকবে না, অর্থাৎ তার ইউ ইনিশিয়াল সমান হচ্ছে শূন্য। কিন্তু আমরা জানি যে তাত্ত্বিকভাবে একটা তড়িৎ ক্ষেত্রের সীমানা অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, যদিও ধীরে ধীরে এই ক্ষেত্রটি খুব দুর্বল হতে থাকবে। ধীরে ধীরে আমরা যতই একটা তড়িৎ ক্ষেত্রের কেন্দ্র থেকে বাইরের দিকে যাব, অর্থাৎ যেখানে চার্জটি পুঞ্জীভূত আছে তা থেকে যত দূরে যেতে থাকব, তত এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কমতে থাকবে। ফলে এমন কোনো জায়গা পাওয়া যাবে না যেখানে এই তড়িৎ ক্ষেত্রের কোনো প্রাবল্য থাকবে না। কিন্তু সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে এই তড়িৎ ক্ষেত্র থেকে অসীম দূরে এই বস্তুটির কোনো তড়িৎ ক্ষেত্র থাকবে না। অর্থাৎ এই বস্তুটিকে যদি আমি যদি একটা প্লাস ধনাত্মক চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের বাইরে স্থাপিত করতে চাই, সেটাকে অসীম দূরে রাখতে হবে। কাজেই আমি বলতে পারি যে একটি তড়িৎ ক্ষেত্র থেকে অসীম দূরে স্থাপিত কোনো বস্তুর প্রাথমিক তড়িৎ বিভব সমান হচ্ছে শূন্য, বা বিভব শক্তি সমান হচ্ছে শূন্য। এখন আমি যদি এটাকে, অর্থাৎ প্লাস কিউ চার্জকে যদি এই অসীম দূর থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসি, এবং যার ফলে সে একটা বিভব শক্তি অর্জন করে, সেটা যদি হয় ইউ, তাহলে আমি বলতে পারি যেহেতু তার শুরুতে কোনো বিভব শক্তি ছিল না, শূন্য ছিল, এবং পরে তার বিভব শক্তি হয়েছে ইউ, তাহলে এই বস্তুটির মধ্যে এখন মোট ইউ পরিমাণ চার্জ সঞ্চিত আছে। তাহলে এই বস্তুটির এই প্লাস কিউ আধানের এই নির্দিষ্ট বিন্দুতে এই তড়িৎ ক্ষেত্রের জন্য আমরা বিভব শক্তি সংজ্ঞা দিতে পারি এমনভাবে যে অসীম দূরত্ব থেকে যদি একটা চার্জিত বস্তুকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনা হয়, তাহলে সে যেই পরিমাণ কাজ করার সামর্থ্য লাভ করে সেটাই হচ্ছে তার তড়িৎ বিভব শক্তি। এখন এখানে উল্লেখ্য যে প্রত্যেকটা বস্তুর একটা তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুর বিভব শক্তি ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন আমি যদি এই প্লাস কিউ চার্জটিকে এখানে না এনে তড়িৎ ক্ষেত্রের কেন্দ্রে আরও কাছাকাছি নিয়ে আসি, তাহলে আমাকে এই তড়িৎ ক্ষেত্রের বলের বিরুদ্ধে আরও বেশি পরিমাণ কাজ করতে হবে, এবং ফলে এই বস্তুটির মধ্যেও শক্তি আরও বেশি পরিমাণ সঞ্চিত হবে, এবং সে আরও বেশি পরিমাণ কাজ করার ক্ষমতা অর্জন করবে। ফলে তড়িৎ ক্ষেত্রে আমি যখন একটা বস্তুর কোনো তড়িৎ ক্ষেত্রে একটা বস্তুর তড়িৎ বিভব শক্তি আমি নির্ধারণ করব, তখন সেই নির্দিষ্ট বিন্দুটিকে আমাদের উল্লেখ করতে হবে। অর্থাৎ অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো নির্দিষ্ট বিন্দুতে যদি একটা চার্জকে স্থাপন করা হয়, ধনাত্মক চার্জকে যদি আমি এটা প্লাস ধরি, তাহলে সেই বস্তুটি যে পরিমাণ কাজ করার সামর্থ্য লাভ করলো বা তার মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হলো, সেটাই হচ্ছে তার তড়িৎ বিভব শক্তি। এবারে আমাদের মূল আলোচনা তড়িৎ বিভবে আসি। আমরা এর আগে যখন তড়িৎ বিভব শক্তি বের করেছিলাম, তখন একটা এখানে প্লাস কিউ নট চার্জের জন্য তড়িৎ বিভব শক্তি বের করেছিলাম। এখন আমরা যদি এখানে বিভিন্ন প্রকারের বা বিভিন্ন মানের চার্জ বসাই, যেমন আমি এখানে 10 কুলম্ব চার্জ নিতে পারি, এখানে আমার যদি প্রাথমিকভাবে 100 কুলম্ব চার্জ থেকে থাকে, তাহলে তাদের মধ্যে একটা বল কাজ করবে, এবং যার জন্য তাদের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি খরচ করে বা কাজ করে আমাদেরকে একটা নির্দিষ্ট তড়িৎ বিভব শক্তি দিতে হবে। তো এখানে যদি আমার 20 কুলম্ব বল থাকে, তাহলে আমার এদের মধ্যে 20 কুলম্ব যদি আমার চার্জ থাকে এই প্লাস কিউ নট, তাহলে এই 20 কুলম্বের জন্য আমার আগের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ আমার বাধার সম্মুখীন হতে হবে, কারণ বল দ্বিগুণ হয়ে যাবে, সেক্ষেত্রে আমার কাজ করতে হবে দ্বিগুণ। এখন আমি যদি একটা স্ট্যান্ডার্ড ধরে এদের মধ্যে কী পরিমাণ কাজ আমার করতে হবে আমি যদি সেটা বের করি, তাহলে আমি সেটা সবসময় অন্য যে কোনো চার্জের ক্ষেত্রে আমি সেটাকে কনভার্ট করে ব্যবহার করতে পারবো। যেমন আমি যদি এখানে 1 কুলম্ব চার্জ ধরে নেই, তাহলে আমি
এক কুলম্ব চার্জের জন্য আমার কি পরিমাণ তড়িৎ বিভব শক্তি পাওয়া যাচ্ছে সেটা যদি আমি জানি, তাহলে আমি সেটাকে চাইলে 20 কুলম্ব কিংবা 50 কুলম্ব বা 100 কুলম্ব আমি যাই স্থাপন করি না কেন, সেটার জন্য আমি সবসময় সেটাকে প্রয়োগ করতে পারবো। তো সে কারণে আমরা একটা স্ট্যান্ডার্ড তড়িৎ বিভব শক্তির জন্য একটা স্ট্যান্ডার্ড মান ধরে নেই এই চার্জটি, অর্থাৎ একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে বাইরে আমরা একটা একক চার্জের জন্য বিভব শক্তি হিসেব করি, এবং একক চার্জের জন্য যদি আমরা সেই বিভব শক্তি হিসেব করি সেটাকে আমরা তখন বলি তড়িৎ বিভব। অর্থাৎ আমি যদি প্লাস কিউ নট চার্জের জন্য, বা সেটা প্লাস কিউ নট বা মাইনাস কিউ নট যাই হোক না কেন, যে কোনো চার্জের জন্য যদি আমি এখানে তড়িৎ বিভব শক্তি গণনা করি, তাহলে সেটাকে আমি তড়িৎ বিভব শক্তি হিসেবে পাই, বা আমরা যে পরিমাণ কাজ করি তার বিপরীত হিসেবে পাই। তড়িৎ বিভব শক্তিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, ইউ সমান মাইনাস ডাব্লিউ। আর আমি যদি একক চার্জের জন্য তড়িৎ বিভব শক্তি হিসেব করি তাহলে সেটাকে আমরা বলি তড়িৎ বিভব। অর্থাৎ আমার যদি প্লাস কিউ নটের জন্য তড়িৎ বিভব শক্তি হয় ইউ বা মাইনাস ডাব্লিউ, তাহলে একক প্লাস ওয়ানের জন্য আমার তড়িৎ বিভব শক্তি হবে ইউ ডিভাইডেড বাই কিউ নট সমান মাইনাস ডাব্লিউ ডিভাইড বাই কিউ নট। এটাই হচ্ছে আমার তড়িৎ বিভব, এবং এটাকে আমরা ভি দিয়ে সূচিত করি, ভি সমান ইউ বাই কিউ নট সমান মাইনাস ডাব্লিউ বাই কিউ নট। এখন তড়িৎ বিভবের ক্ষেত্রে যেহেতু আমরা এখানে এই কিউ নট চার্জটিকে আমরা সবসময় একক ধরে নেই, সেটা আমরা যদি কুলম্ব এককে হিসেব করি তাহলে আমরা 1 কুলম্ব ধরে নেই, তাহলে আমার এই এখানে আমি যদি একটা একক ধনাত্মক চার্জকে এখান থেকে আমি স্থানান্তর করার চেষ্টা করি, তাহলে সেটা কী পরিমাণ বল অনুভব করবে, বা সেই বলকে কাটাতে সেটার প্রতি কী পরিমাণ শক্তি খরচ করতে হবে সেটা নির্ভর করবে হচ্ছে এর কেন্দ্রে কী পরিমাণ চার্জ আবদ্ধ আছে সেটার উপরে। আমরা যদি এখানে অনেক তীব্র একটা চার্জ নেই, যেমন 1000 কুলম্ব নেই, তাহলে এই 1000 কুলম্ব চার্জের বিরুদ্ধে আমার একক ধনাত্মক আধানকে ঠেলে নিয়ে আসার জন্য আমার অনেক বেশি শক্তির প্রয়োজন হবে, অর্থাৎ তড়িৎ বিভব বেশি দরকার হবে। কিন্তু আমি যদি এখানে 100 কুলম্ব চার্জ নেই বা 10 কুলম্ব চার্জ নেই, তাহলে আমার তুলনামূলকভাবে ততগুণ কম এখানে আমার কাজ করতে হবে, এবং ফলে তড়িৎ বিভব শক্তি হিসেবেও আমার এখানে সেই পরিমাণ কম তড়িৎ সঞ্চিত হবে। ফলে আমি যদি একটা 1 কুলম্ব চার্জের জন্য আমি কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব হিসেব করি, আমি সেখান থেকে খুব সহজেই আমি সেই কেন্দ্রের চার্জটি সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাব, এবং আমি খুব সহজে যে কোনো পরিমাণ চার্জের জন্য আমি কাজের পরিমাণ এবং তড়িৎ বিভবের শক্তির পরিমাণ আমি হিসেব করতে পারবো। এবং সে কারণে তড়িৎ বিভব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন একটা বৈদ্যুতিক যন্ত্রতে কী পরিমাণ কাজ করতে হবে বা কী পরিমাণ সেখানে শক্তি সরবরাহ করতে হবে বা সেখান থেকে কী পরিমাণ আমরা কাজ পাবো, এইসবই নির্ভর করবে হচ্ছে এই বস্তুটির বিভিন্ন জায়গায় তড়িৎ বিভবের পরিমাণ কেমন হবে। তড়িৎ বিভবের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদের হয়তো কাজ বেশি করতে হবে বা এখানে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, কিংবা উল্টাভাবে আমরা হয়তো কোনো যন্ত্র থেকে বিদ্যুৎ উৎপাদন করি সেক্ষেত্রে আমাদের তড়িৎ বিভবের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এখানে কী পরিমাণ কাজ আমরা পেতে পারি বা কী। তো এটা আমরা দেখব সামনের লেকচারগুলোতে যে তড়িৎ বিভব আমাদের যে কোনো ব্যবহারিক কাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি রাশি, এবং আমরা যখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, আমরা যখন চলতড়িৎ অধ্যায় যাব তখন আমরা দেখব যে তড়িৎ বিভব আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা রাশি, এবং এই সেজন্যে এটা আমাদের বিস্তারিতভাবে জানতে হবে এবং উপলব্ধি করতে হবে যে তড়িৎ বিভবটা কী। এখন আরও কয়েকটি তথ্য দিয়ে আমরা এই লেকচারটি শেষ করব। যেমন আমরা বিভব শক্তির পার্থক্য দেখেছিলাম, আমরা সম্পূর্ণ বিভব শক্তি পাই যখন অসীম থেকে একটা প্লাস কিউ নট চার্জকে আমরা কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসি, এবং সেই বিন্দুর জন্য সেই
সঞ্চিত শক্তির মান হচ্ছে তড়িৎবিভব শক্তি। একইভাবে আমরা যদি অসীম থেকে একটা একক ধনাত্মক চার্জকে একটা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসি, সেটা হবে সেই বিন্দুর তড়িৎ বিভব ওই তড়িৎ ক্ষেত্রের জন্য। একইভাবে আমরা দেখেছিলাম যে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব শক্তির পার্থক্য দুটা বিন্দুর মধ্যে, যেমন এই বিন্দুটি তড়িৎ ক্ষেত্রের কেন্দ্র থেকে যেখানে চার্জ পুঞ্জীভূত সেখান থেকে যতটা দূরে, এই বিন্দুটি তার চেয়ে কাছে, অর্থাৎ এটা যদি আর হয় ক্যাপিটাল আর, এটা যদি স্মল আর হয় তাহলে ক্যাপিটাল আর স্মল আর হচ্ছে বড়। সেই ক্ষেত্রে আমি যদি এইখানে একটা বৃত্ত কল্পনা করি, এটা যদি একটি গোলক হয় আমার তড়িৎ ক্ষেত্রটি, তাহলে আমি এখানে একটা গোলক কল্পনা করতে পারি। এখন আমি গোলক, আমি যদি গোলকের ব্যাসার্ধ বেশি নেই, সেখান থেকে আমি যদি আরও ছোট ব্যাসার্ধের গোলকের মধ্যে কোনো চার্জকে নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে আমার এখানে তড়িৎ বিভব শক্তি সঞ্চিত হবে। আর আমি যদি এখান থেকে দূরে নিয়ে যেতে চাই তাহলে আমি শক্তি খরচ করার মাধ্যমে সেটা করতে পারবো। এখন আমি দেখি যে এখানে যদি একটা চার্জ থাকে, এই চার্জের বিভিন্ন দিকে একই দূরে, অর্থাৎ আমি যদি এখানে আর ওয়ান চিন্তা করি, সব দিকে একই পরিমাণ দূরে, এটা যদি একটা সুষম চার্জ হয়, সুষম গোলক হয়, চার্জ বিশিষ্ট যদি গোলক হয়, তাহলে এই গোলকটির চারদিকে সব দিকে একই ব্যাসার্ধ বরাবর কোনো বস্তুকে যদি আমি, কোনো চার্জকে যদি আমি অসীম দূরত্ব থেকে আনি, তাহলে আমি একই পরিমাণ এখানে আমার তড়িৎ বিভব পাওয়া যাবে। কাজে আমি বলতে পারি যে একটা তড়িৎ চার্জের চারদিকে আমি যদি একটা গোলক কল্পনা করি কেন্দ্র থেকে সমান দূরে, যেটার প্রতিটি বিন্দু হবে, তাহলে এগুলোর প্রত্যেকটি বিন্দুর জন্য তড়িৎ বিভব হবে সমান। একইভাবে আমি যদি এখানে আরেকটি গোলক কল্পনা করি, যে গোলকের প্রতিটি, গোলকের পৃষ্ঠের প্রতিটি বিন্দু কেন্দ্র থেকে একই দূরে আছে, অর্থাৎ চার্জ যেখানে পুঞ্জীভূত তার কাছ থেকে একই দূরে আছে, সেখানেও আমি অসীম থেকে কোনো একক ধনাত্মক চার্জকে আনতে আমার একই পরিমাণ শক্তি খরচ হবে, কারণ এই জায়গার সবগুলোর শক্তির তড়িৎ প্রাবল্য সমান। কাজে আমার একই পরিমাণ বাধা অতিক্রম করতে হবে এবং একই পরিমাণ কাজ করতে হবে। ফলে এখানে আমি একটা গোলক কল্পনা করতে পারি যেখানে তড়িৎ বিভব পাওয়া যাবে সমান, এবং এই বিন্দু থেকে, আমি একটু রং চেঞ্জ করে দিই, এই বিন্দু থেকে আমি যদি এই বিন্দুতে যাই, এ দুটো যেহেতু একই তড়িৎ বিভব বিশিষ্ট পৃষ্ঠের মধ্যে আছে, এখান থেকে এখানে আমার যেতে কোনো বল অনুভূত হবে না, কারণ এখানে যে পরিমাণ তড়িৎ প্রাবল্য এখানে সে একই পরিমাণ তড়িৎ প্রাবল্য। ফলে আমার আলাদা কোনো তড়িৎ বলকে অতিক্রম করতে হবে না, ফলে আমি অনায়াসে একটি চার্জকে এখান থেকে এখানে কোনো রকমের তড়িৎ শক্তির বাধা অতিক্রম ছাড়াই এই গোলকের পৃষ্ঠের যে কোনো বিন্দুতে আমি স্থানান্তর করতে পারবো। ফলে আমার যদি শুরুতে একটা চার্জ থাকে এখানে, এবং আমি যদি চার্জটাকে এই একই বিভব তলে এখানে নিয়ে আসি, তাহলে তার আদি তড়িৎ শক্তি ইউআই এবং তার চূড়ান্ত তড়িৎ শক্তি ইউএফ, এই দুটার পার্থক্য হবে শূন্য। এবং আমি যদি একক চার্জের জন্য চিন্তা করি, তাহলে আদি বিভব যদি হয় তার ভিআই, এবং তার চূড়ান্ত বিভব যদি ভিএফ হয়, তাহলে তাদের মধ্যে তড়িৎ বিভব হচ্ছে শূন্য। অর্থাৎ একই বিভব বিশিষ্ট গোলকের যে কোনো, গোলকের পৃষ্ঠের যে কোনো বিন্দুতে বিভব পার্থক্য হচ্ছে শূন্য। আবার এই বিন্দু থেকে, এটাও আমি সেরকম এখানে একটা গোলক কল্পনা করতে পারি, এই গোলকের পৃষ্ঠের প্রতিটি বিন্দু তড়িৎ বিভব সমান, কাজেই প্রতিটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হবে শূন্য। এখন এই এই গোলক থেকে এই গোলকে যদি আমি একটা একক ধনাত্মক চার্জকে স্থানান্তর করি, তাহলে
সেটাকে আমার বলের বিরুদ্ধে কাজ করতে হবে। এবং এখানে এদের যদি বিভব পার্থক্য হয় ডেল্টা ভি, তাহলে আমি বলতে পারি যেহেতু এখান এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হবে ডেল্টা ভি, অর্থাৎ এই গোলকের যে কোনো বিন্দু থেকে এই গোলকের যে কোনো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ডেল্টা ভি। আমি এই গোলকের যে কোনো বিন্দু থেকে একটা একক ধনাত্মক চার্জকে এগুলোকে যে কোনো বিন্দুতেই নেই না কেন, তাদেরকে তড়িৎ ক্ষেত্রের সাপেক্ষে একই পরিমাণ শক্তি সঞ্চয় করতে হবে, অর্থাৎ একই পরিমাণ বল অতিক্রম করে আমি যেখানে এটাকে নিয়ে আসি না কেন, সেই ক্ষেত্রে এই দুটি তলের বিভব পার্থক্য সমান থাকবে, অর্থাৎ ডেল্টা ভি হবে। এবং শুধু তাই নয়, আমি যদি একটা একক ধনাত্মক চার্জকে শুরুতে বাইরের দিকে নিয়ে যাই এবং বিভিন্ন পথ ঘুরিয়ে আবার যদি একই জায়গায় নিয়ে আসি বা একই বিভব তলে নিয়ে আসি, তাহলেও তাদের যেহেতু আমি প্রাথমিক এবং শেষ বিন্দু আমার সমান, এটাকে যখন আমি বাইরের দিকে নিচ্ছি তখন সে কিছুটা কাজ করলো, আবার ভিতরের দিকে যখন নিয়ে আসবো তখন সেই কাজ তার উপরে সমানভাবে পড়বে, ফলে আলটিমেটলি আমাদের বিভব পার্থক্য হয়ে যাবে শূন্য, কিংবা আমাদের বিভব শক্তির পার্থক্য হয়ে যাচ্ছে শূন্য। অর্থাৎ আমরা কোন আমাদের গতিপথের উপরে, একটা চার্জের গতিপথের উপরে বিভব পার্থক্য নির্ভর করবে না, নির্ভর করবে হচ্ছে আমাদের প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের উপরে। এখন আমরা বুঝতে পারছি যে তড়িৎ বিভব থেকে আমরা জানতে পারবো, দুটি বিন্দুর মধ্যে যদি আমরা তড়িৎ বিভব পার্থক্য জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কোনো একটি চার্জ রাখা হলে সেটা কোন বিন্দু থেকে কোন বিন্দুতে যাবে। যেমন আমি যদি একটা উঁচু নিচু আমি যদি একটা ভূমি কল্পনা করি পৃথিবীর পৃষ্ঠের উপরে এরকম, তাহলে আমি এখানে যদি একটা কিছু পানি রাখি তাহলে আমি জানি যে পানি গড়িয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে এবং সে চেষ্টা করবে সবচেয়ে শর্টকাটে যাওয়ার জন্য, অর্থাৎ যতটা কম যতটা সহজে বা যতটা সোজাভাবে সে যেতে পারবে ততটা সোজাই সে যাওয়ার চেষ্টা করবে। এখানে আমরা তড়িৎ বিভবের ক্ষেত্রেও একটা জিনিস দেখব, আমি জানি যে এই বিন্দুর তড়িৎ বিভব কম কারণ অসীম থেকে এখানে কোনো চার্জকে আনতে শক্তি কম দিতে হবে এই বিন্দুর তুলনায়। আমি যত একটা তড়িৎ ক্ষেত্রের কেন্দ্রের দিকে আসতে চেষ্টা করব ততই সে চার্জটি বেশি বাধার সম্মুখীন হবে এবং ফলে তাকে আরও বেশি শক্তি খরচ হবে, এবং আমি যখন এটাকে ছেড়ে দেব তখন সে চেষ্টা করবে এই উচ্চ তড়িৎ বিভব থেকে নিম্ন তড়িৎ বিভবের দিকে যাওয়ার, এবং সে চেষ্টা করবে সবচেয়ে ক্ষুদ্র পথে যাওয়ার, এবং সবচেয়ে ক্ষুদ্র পথ হবে হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যকার সরলরৈখিক দূরত্বটি। এখন আমি আমার এমন হতে পারে আমার হয়তো একটা চার্জের এখানে পাহাড়ে যেমন কোনো নির্দিষ্ট নালা থাকতে পারে, পানি যেমন এখানে ঝর্ণা থাকতে পারে বা নদী থাকতে পারে যেখান দিয়ে পানি সহজে প্রবাহিত হতে পারে, আমি যদি এমন একটি পথ এখানে করি, যেমন আমি যদি একটা এখানে একটা পরিবাহী তার যুক্ত করি, এটা আমার পরিবাহী তার, এখানে আমার একটা তড়িৎ ক্ষেত্র আছে কিন্তু আমার এখানে একটা এই তড়িৎ ক্ষেত্রটি একটা তার দিয়ে যুক্ত আছে, এবং আমার এখানে একটা এই পরিবাহী তারের এই জায়গায় একটা চার্জ যুক্ত আছে, তাহলে আমি দেখব যে এই পরিবাহীটি যখন এই চার্জটি যখন এই চার্জটিকে যখন আমি এই তারের মধ্য দিয়ে কোনোভাবে এখানে আনব এই বিন্দুতে, তখন সে চেষ্টা করবে এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে যাওয়ার জন্য সরলরৈখিক পথে, কিন্তু যেহেতু সে সরলরৈখিক পথে সে যেতে পারছে না কারণ সেই পরিবাহীর মধ্যে আছে এবং এর বাইরে বাতাস বা অন্য কিছু যার পরিবাহিতা নাই, ফলে সে অপেক্ষাকৃত দীর্ঘ পথ হলেও সেই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আমি যদি দুটি বিন্দু ধরি, একটি বিন্দু এ একটি বিন্দু
বি এবং তাদেরকে আমি যদি বিভিন্নভাবে পরিবাহী দ্বারা যুক্ত করি, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে একটা একক ধনাত্মক চার্জের গতিপথ পাওয়া যাবে। আমরা এখান থেকে ইতিমধ্যেই চলতড়িতের একটা ধারণা পেয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে একটা তড়িৎ ক্ষেত্রে কীভাবে একটি চার্জযুক্ত বস্তু এক স্থান থেকে আরেক স্থানে গমন করে। এখানে আমি আরেকবার পুনরাবৃত্তি করি, আমি যদিও বলছি যে একক ধনাত্মক চার্জকে আমি এখান থেকে এখানে নিয়ে আসি বা এখান থেকে এখানে সে স্বতঃস্ফূর্তভাবে যায়, প্রকৃতপক্ষে ধনাত্মক চার্জ কখনো গমন করে না, গমন করে হচ্ছে ঋণাত্মক চার্জ। আমি যদি বলি ধনাত্মক চার্জ এই বিন্দু থেকে এই বিন্দুতে এসেছে, তার মানে হচ্ছে ঋণাত্মক চার্জ এই বিন্দু থেকে এই বিন্দুতে গমন করেছে। যাই হোক, এর আগের লেকচারটি দেখলে এই বিষয়টি আরেকটু স্পষ্ট হবে। এর আগের একটি বা দুটি লেকচার আগে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা তড়িৎ বিভবের একক দেখি। তড়িৎ বিভবের সাথে আমাদের এরপরে অনেক রকমের গণনা এবং ক্যালকুলেশন এবং অনেক টার্ম জড়িত থাকবে। আমরা জানি যে এটা চলতড়িতে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের দৈনন্দিন জীবনে তড়িৎ বিভব, আমরা যেসব বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলোতে তড়িৎ বিভব ওতপ্রোতভাবে জড়িত। এবং তড়িৎ বিভবের মান থেকে আমি জানতে পারি যে একটা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে কী পরিমাণ শক্তির আদান প্রদান হয় বা আমাদের কী পরিমাণ সেখানে তড়িৎ বিভব রাখতে হয়, কিংবা তড়িৎ বিভবের মাধ্যমে আমরা একটা বিদ্যুৎ উৎপাদনকারী যন্ত্র থেকে আমরা কী পরিমাণ বিদ্যুৎ পেতে পারি, সেগুলো আমরা তড়িৎ বিভব আলোচনা করে আমরা সেগুলো বুঝতে পারবো। ফলে আমাদের তড়িৎ বিভব সম্বন্ধে অনেক বিস্তারিত জানতে হবে। তো তড়িৎ বিভবের সাথে আসলে শক্তির সম্পর্ক এবং যে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতিতে আমাদের শক্তির হিসেব নিকেশটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি তড়িৎ বিভব শক্তি দেখেছি যে যদি কিউ প্লাস কিউ পরিমাণ, কিউ নট পরিমাণ চার্জকে যদি অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে তড়িৎ বিভব শক্তি ইউ সমান মাইনাস ডাব্লিউ। এখন আমরা যদি একক চার্জের জন্য এটা হিসেব করি, কিউ চার্জের জন্য যদি হয় মাইনাস ডাব্লিউ, তাহলে একক চার্জের জন্য আমাদের কাজ করতে হবে, তড়িৎ বিভব হবে, বিভব শক্তি পাওয়া যাবে মাইনাস ডাব্লিউ বাই, এবং আমাদের সংজ্ঞা অনুযায়ী এটাই হচ্ছে আমাদের তড়িৎ বিভব। এখন আমি যদি এই শুধু মানটি চিন্তা করি, তাহলে আমি এই নেগেটিভ চিহ্নটি উপেক্ষা করতে পারি। আমি বিভব সমান লিখতে পারি কাজ ডিভাইড বাই চার্জ, তাহলে বিভবের একক আমরা ভোল্ট দিয়ে সূচিত করি, ভোল্ট সমান হচ্ছে জুল ডিভাইড বাই কুলম যদি এসআই এককে চিন্তা করি, এবং আমরা লিখতে পারি ভি সমান জুল পার কুলম। এখান থেকে আমরা খুব সহজেই তড়িৎ বিভবের একক ভোল্টের সংজ্ঞা দিতে পারি। সংজ্ঞাটি এরকম, অসীম থেকে যদি একটি একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করা হয়, তাহলে যদি এক জুল পরিমাণ যদি কাজ করতে হয়, তাহলে আমরা বলবো সেই বিন্দুর তড়িৎ বিভব হচ্ছে 1 ভোল্ট। একইভাবে আমি যদি অসীম থেকে না এনে এই বিন্দু থেকে একটা একক ধনাত্মক চার্জকে যদি এই বিন্দুতে আনি এবং তাতে যদি আমার কাজ করতে হয় 1 জুল, তাহলে আমিও বলতে পারি, এক্ষেত্রেও বলতে পারি এই দুই বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে 1 ভোল্ট।